আমি 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 স্কুল রাজ্যপালের কথাই যদি বিশ্ববিদ্যালয়গুলো চলে তাহলে আর্থিক সাহায্য বন্ধ করে দেবে এমনটাই কিন্তু নিদান দিল মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার যে শিক্ষার প্রগতি সভা চলছিল সেখানে কিন্তু তিনি পরিষ্কার জানিয়ে দেন যে যদি কোনো ইউনিভার্সিটি রাজ্যপালের কথাই চলে তাহলে কিন্তু সেই ইউনিভার্সিটির ক্ষেত্রে আর্থিক বাধার সম্মুখীন হতে হবে আমি চিফ মিনিস্টারের থেকেও বলো মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে মুখ খোলার পর সেই সংঘাত চরমে পৌঁছেছে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতেই রাজ্যপাল সিভি আনন্দ বোস এমন আচরণ করছেন বলে অভিযোগ বিস্ফোরক অভিযোগ করেন সেই সঙ্গে জানিয়ে দেন ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় কলেজে কলেজগুলিতে রাজ্যপাল নির্দেশ শুনে চললে তিনি আর্থিক বরাদ্দ আটকে দেবেন আপনি যদি কলেজ এবং ইউনিভার্সিটি আর কোনো ইউনিভার্সিটি কলেজ যদি আপনার কথা চলে আমি কিন্তু অর্থনৈতিক বাধা তৈরি করবো শুধু তাই নয় প্রাক্তন উপাচার্যদেরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুনর্বহাল করার ইঙ্গিত দিয়েছেন তিনি এদিন ধনধান্য অডিটোরিয়াম শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন টাকা দেব আমরা পলিসি করব আমরা আর আপনি খবরদারি চালাবেন মনে রাখবেন আপনি যদি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তক্ষেপ করেন এবং তারা যদি আপনার কথায় চলে তাহলে আমি কিন্তু আর্থিক বাধা তৈরি করব। টিট ফর ট্যাট দেখি আপনি কোন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষকদের মাইনে দেন